এই দেখুন চেড়ো, আর জল টান পড়েছে, বাদার জল সব খালে বেরিয়ে আসছে। আর আমাদের এখানে চেড়ো পাতা হয়, তা আজকের আমি চেড়ো পাতবো, আর কালকের যা মাছ পড়বে তাই দিয়ে রেসিপি শেয়ার করব। এখন আমি চেড়োটা পেতে দেব। এখানে ভালো করে চেপে দেব, কেন না পোল থাকে, তাহলে মাছ বেরিয়ে যাবে। দড়িটা দিয়ে বেঁধে দেবো টাইট করে, যেন আলগা হয়ে যায়। এই মুখেতে একটু ঘাস চাপিয়ে দেবো। বন্ধুরা, এই চেড়োটা পেতে দিয়েছি, আর একটা চেড়ো পাততে যাব। বন্ধুরা, একটা গল্প বলি, আমরা তখন অনেক ছোট, মানে এইরকম বড় ঘুনি ছিল তখন। আমার বাবা একদিন মানে এই ঘুনির এতটা চিংড়ি মাছ পেয়েছিল, পুরো মানে ঘুনি মানে প্রায় ভর্তি, খুব আনন্দ হয়েছিল, খাওয়া হয়েছে আর বিকৃত হয়েছে, অত চিংড়ি কি আর খাওয়া যায়, প্রতিদিন পড়ছে। তা একদিন এরকম বেশি পড়েছিল, আমাদের এখানে প্রচুর চিংড়ি মাছ পড়ে, এখন অনেক কমে গেছে, অনেকটাই কমে গেছে এখন, অনেক জল, অনেকটা জল নেমে পাততে হবে। যে টান আছে জলের, তার জন্য এই পিছনে একটা ঠেকা দেয়া আছে লাঠি, পুরো লাঠি থেকে দড়ি বাঁধা আছে, এই দড়িটা বেঁধে দেবো এই লাঠিতে। চেড়ো সমেত বাঁধতে হবে, নাহলে টানে আলগা হয়ে যাবে, দিলে মাছ দুপাশ থেকে বেরিয়ে যাবে। একটু পা দিয়ে চেপে দিচ্ছি, আর এটা ফেলে দেবো, মাছ যাতে না লাফিয়ে এদিকে চলে আসতে পারে, তার জন্য এই নেট দেওয়া আছে, নেটটা ফেলে দেবো। চেড়ো পাতা হয়ে গেছে, আবার কালকে সকালে দেখা হবে। ভুলে গেছিলাম এই ইটটা দিতে, ইটটা এখন চাপিয়ে দেবো, ভারী জিনিস, যাতে না চেড়োটা উপরে উঠে আসে। কালকে সকালে দেখা হবে কি মাছ পড়ে। বন্ধুরা, সকালে এসেছি আমি চেড়ো তুলতে, এখন চেড়োটা তুলে নেব। মানে এ ভর্তি হয়ে গেছে, মোচা পড়েছে। আমরা দেখুন কত গুগলি পড়েছে, প্রচুর গুগলি পড়েছে, আর আমি ঝাড়ছি কি পড়ছে। বন্ধুরা, গুগলিতে ভর্তি হয়ে গেছে, মোচা পড়েছে। আগে কাঁকড়াগুলো দিয়ে চলে যাচ্ছে, একটা তোড়া মাছ দেখুন কত বড়, স্লিপ করে চলে যাচ্ছে দেখুন।
এগুলো মোচার বাচ্চা, এগুলো লাঠা মাছ, একটা তেলে কাঁকড়া পড়েছে, দুটো তিনটে চারটে, এবারে আর একটা ছেড়ে তুলতে যাব। এই ছেড়েটা তুলে নেব, অনেক মাছ পড়েছে দেখাচ্ছি, দেখুন এখানে জল পড়তো, আর দেখুন অনেক কাতলা মাছ পড়েছে। চলো ঘরে চলো, বন্ধুরা কিছু মোচা চিংড়ি নেব আর ছোটগুলো ছেড়ে দেব। আজকের আমি মোচা চিংড়ির রেসিপি শেয়ার করব। এই দেখুন মোচা চিংড়ি, আর এই মোচা চিংড়ি দিয়ে একটা রেসিপি করব। রান্নাঘরে চলে এসেছি আমি, এখন মোচা চিংড়ি কেটে নেব। এই দেখুন মোচা চিংড়ি, এর নাম গোলদা চিংড়ি, তা আমাদের এখানে মোচা মোচাই বলি আমরা, মোচা চিংড়ি বলা। প্রথমে এই দুটো দাঁড়া কেটে নেব, এই ছোট ছোট দাঁড়াগুলো আগে কেটে নেব, মাথাটা কেটে নেব, যে যে খাদ্য খেয়েছিল নোংরাটা এটা ফেলে দেব, লেজটা কেটে বাদ দেব। লেবু নিয়েছি খোলা ছাড়ানোর জন্য, খোলাটা এখন ছাড়িয়ে নেব। সরু সুতোটা ফেলে দেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল, আলু ভেজে নেব, সামান্য হলুদ, সামান্য লবণ, কেটে রাখা আলু, আলু ভাজা হয়ে গেছে তুলে নেব, একটু তেল আছে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো এক চামচ, হাফ চামচ চিনি, মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা চিংড়ি মাছ, দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, দিয়ে দেব ভেজে রাখা আলু,
দিয়ে দেবো স্বাদ মতন লবণ। ভালো করে কষিয়ে নেব, তরকারি কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। ঢাকনা দিয়ে সুসিদ্ধ করে নেব। তরকারি হয়ে এসছে, পোস্ত আর জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।